আসসালামু আলাইকুম দর্শক, কথা বলবো নীলুফার সাথে। নীলুফা বলো, তোমাদের এই যে একটা জার্নি ছিল আমার সাথে লম্বা, এই জার্নিটার গল্প তোমরাই বলো, তোমাদের মুখে শুনি। তোমাদের বিয়ে হয়েছে কতদিন? 13 বছর, প্রায় 13 বছর। এর ভিতরে তোমাদের নিজে থেকে কনসেপ্ট করছিল না, যার জন্য চিকিৎসা নিচ্ছিল অনেক আগে? আচ্ছা, তারপরে তার পথে আর কনসেপ্ট হয়নি। আমি অনেক জায়গায় দেখাইছি, তারপরে হঠাৎ করে আপনার ভিডিও গুলো আমার চোখে পড়ে ইউটিউবে, এগুলো আমি দেখার পরে আমার ভেতরে একটা মানে ভরসা হয় যে আমি আমার কাছে আমি যতদিন আমার বয়স থাকে কিংবা চিকিৎসা নিতে পারবো তখন আমি ম্যামের প্রত্যেক চিকিৎসা নেবো। আচ্ছা, এই যে এতদিন পরে তুমি বাবু পেয়েছো, কি বাবু হয়েছে তোমার? কেমন অনুভূতি তোমার? খুশি? আপনি বলেন আপনার কিরকম লাগছে? এই যে বাবু কোলে নিয়ে আছেন, এর জন্যই তো এত এত প্রচেষ্টা, তাই না? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার দেবীটা হওয়াতে আমি খুব খুশি। আমার 2012 সালে 24 নভেম্বর বিয়ে হয়। হওয়ার পরে আমরা অনেক চেষ্টা করি, দুজন চেষ্টা করার পরে দেশে বিদেশে কোথাও বেবি না হয়। আপনাকে ইউটিউবে দেখি, দেখার পরে এটা আপনার সঙ্গে যোগাযোগ করে খুব সামান্য সময়ের মধ্যে, প্রায় 3 মাস, 3.5 মাসের মধ্যে আমার এই বেবিটা কনসিভ করে। আচ্ছা, ওর তো কিছু মনে সমস্যা ছিল না? ও যেমন আগে থেকে একটু ডায়াবেটিস ছিল, ইনসুলিন নিত এবং বেশ হাই ডোজে ইনসুলিন নিত, তাই না? আর কিছু সমস্যা ছিল? প্রেশার বেশি হয়েছিল পরে? প্রেশার পরে প্রেগনেন্সিতে এসে প্রেশারেরও ওষুধ খেতে হতো, আবার ডায়াবেটিসের জন্য তোমার ইনসুলিন নিতে হতো অনেক হাই ডোজে, যার জন্য আমরা কি বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো। তোমাকে তুমি অনলাইনে দেখতাম মনে হয় পাবনা থেকে রেগুলার? আমি ওকে আসলে অনলাইনে দেখতাম, যেহেতু পাবনা থেকে এসে এখানে থাকা ওদের জন্য কষ্টকর এবং এত দূরে এসে এসে দেখাবেও বা কী করে, যার জন্য অনলাইন সার্ভিসটা ও নিত। এবং যখন ও ডায়াবেটিসটা আসলে শেষের দিকেও কন্ট্রোল হচ্ছিল না, তখন আমি বললাম যে তুমি চলে আসো। তুমি 32-তে চলে আসলাম পাবনা থেকে, আসার পরে এখানে থাকলো এবং আমরা ওকে সি সেকশন করলাম কত সপ্তাহে, 35-এ, 35+ না, 36 যখন রানিং তখন করে ফেললাম। কারণ ওর আসলে এত বেশি ডায়াবেটিস ছিল যে আমি নিজে আসলে খুব ভয় পাচ্ছিলাম যে এত কষ্টের বাচ্চা বিভিন্ন জায়গায় দেখিয়ে তারপরে বাচ্চা এসেছে, এবং আমরা জানি যে আনকন্ট্রোল ডায়াবেটিস যদি থাকে তাহলে সেটা পেটের ভিতরে অনেক সময় বাচ্চা খারাপ হয়ে যায়। সো দ্যাট আমরা তাড়াহুড়া করে ওকে কিন্তু সি সেকশন করেছি এবং আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে। বাচ্চাকে NICU-তে নিতে হয় নাই, বাচ্চা ওদের কোলেই আছে এবং ওর আজকে ছুটি হয়ে যাবে, কালকে ছুটি হয়ে যাবে, ও চলে যাবে। তো দর্শক, দোয়া করবেন ওদের জন্য। আর আমি সবাইকে বলি যে এই যে যাদের কনসিভ করছে না তারা হতাশ হবেন না। হতাশ হলে আসলে, মন খারাপ করলে, ডিপ্রেশনে থাকলে আসলে কনসিভ করে না। যেটা খুবই দরকার যে মনোবল ঠিক রাখবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং ঠিক মতো চিকিৎসা নেবেন, তাহলে ইনশাল্লাহ কনসিভ করবে। আপনারা কিছু বলবেন আমার দর্শকদের জন্য? আমি সবাইকে বলতে চাচ্ছি যে আমাদের মতো আপনারা যারা এরকম পরিস্থিতিতে শিকার হয়েছেন তারা ম্যামের কাছে আসবেন, ম্যামের চিকিৎসা নেবেন, আশা করি সবাই ভালো রেজাল্ট পাবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ম্যামের জন্য দোয়া করি, ম্যাম যেন অনেক অনেক ভালো থাকে এবং হ্যাপি থাকে। জি, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, দোয়া করবেন ওদের জন্য আর আমাদের ছোট্ট বাবুটার জন্য, অনেক 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 দোয়া করবেন ওর জন্য। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ।